আধুনিক সভ্যতার অন্যতম প্রয়োজনীয় উপাদান হচ্ছে বিদ্যুৎ, যা ছাড়া আমরা এক মুহূর্ত কল্পনা করতে পারি না। যে ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে গ্রাহক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হয় তাকে বলা হয় ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, যেখানে লাইন লস এবং ভোল্টেজ ড্রপ এই শব্দগুলোর সাথে আমরা সুপরিচিত। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। লাইনে ভোল্টেজ ড্রপের কারণে স্বাভাবিকভাবেই সেন্ডিং ইন্ড হতে রিসিভিং ইন্ডের ভোল্টেজ কিছুটা কম পাওয়া যায়, যা নির্ভর করছে বিতরণ লাইনে সেন্ডিং ইন্ড হতে রিসিভিং ইন্ডের মধ্যবর্তী দূরত্ব, পরিবাহী পদার্থের ধরন, পরিবাহী পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রবাহিত কারেন্টের মাত্রা ইত্যাদি। কখনও কখনও প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করার ক্ষেত্রে সেন্ডিং ইন্ড হতে রিসিভিং ইন্ডের দূরত্ব যদি খুব বেশি হয়ে যায় আর তখন ভোল্টেজ ড্রপের মাত্রা অধিক হারে বৃদ্ধি পায়, তো এই সমস্যা কিছুটা হলেও সমাধানের জন্য আমরা রিসিভিং ইন্ড অর্থাৎ গ্রাহক পর্যায়ে নিউট্রাল পয়েন্টকে আর্থিং করার মাধ্যমে ভোল্টেজ ড্রপ কিছুটা কমাতে পারি, যাকে বলা হয় নিউট্রাল গ্রাউন্ডিং। তো আজ আমরা আলোচনার মাধ্যমে তাত্ত্বিকভাবে বিষয়টি কীভাবে সংঘটিত হয় তা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমরা স্ক্রিনে একটা চিত্র দেখতে পাচ্ছি যার এ বি এই প্রান্তটাকে আমরা সেন্ডিং ইন্ড হিসেবে বিবেচনা করছি এবং সি ডি প্রান্তটিকে আমরা রিসিভিং ইন্ড হিসেবে বিবেচনা করছি। এখন এ বি প্রান্ত এবং সি ডি প্রান্তের মধ্যবর্তী দূরত্বের কারণে এ হতে সি পর্যন্ত দূরত্বে যে কন্ডাক্টর ব্যবহার করা হয়েছে তার রোধ 10 ওহমস এবং রিটার্ন পার্ট অর্থাৎ নিউট্রাল ওয়ারে যে কন্ডাক্টর ব্যবহার করা হয়েছে অর্থাৎ ডি থেকে বি পর্যন্ত সেখানেও 10 ওহমস রেজিস্ট্যান্স আছে। এখন যদি এই গ্রাহক প্রান্তে কোনো লোড অন করা হয় তাহলে এই এ বি প্রান্ত অর্থাৎ সেন্ডিং ইন থেকে যে কারেন্ট প্রবাহিত হবে তা আর ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার ফলে আর ওয়ানে একটি ভোল্টেজ ড্রপ হবে, অতঃপর লোডে ভোল্টেজ ড্রপ হয়ে এর মধ্যে দিয়ে কার্য সম্পাদন করার পরে সে যখন আবার তার সোর্সে ফিরে যাবে তখন আর টু অর্থাৎ এই 10 ওহমস রেজিস্ট্যান্সে এখানেও একটা ভোল্টেজ ড্রপ হবে। অর্থাৎ এই পথ দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তার ফলে আর ওয়ানে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেই একই পরিমাণ কারেন্ট আর টু এর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার কারণেও আর টুতেও ঠিক আর ওয়ানের সমপরিমাণ একটি ভোল্টেজ ড্রপ সংঘটিত হবে। ফলে এ বি প্রান্তের ভোল্টেজ আর ওয়ান এবং আর টুতে ড্রপ হওয়ার পরে অবশিষ্ট যাহা থাকবে তাহাই শুধুমাত্র এই রিসিভিং ইন্ড অর্থাৎ সিডি প্রান্তে পাওয়া যাবে। আমরা এটাকে একটু সিমুলেশন করে দেখার চেষ্টা করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেন্ডিং ইন্ডের ভোল্টেজ আছে 225 ভোল্ট এবং এই মুহূর্তে লোড কারেন্ট প্রবাহিত হচ্ছে 0.94 অ্যাম্পিয়ার, যার ফলে আর ওয়ানের অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে যার পরিমাণ 9.36 ভোল্ট এবং আর টু এর অ্যাক্রসেও একটি ভোল্টেজ ড্রপ হচ্ছে যার পরিমাণ 9.36 ভোল্ট। অর্থাৎ আর ওয়ান এবং আর টু এর ভোল্টেজ ড্রপ সমান, যেহেতু দুটো রেজিস্ট্যান্স সমান। অবশিষ্ট 206 ভোল্ট যাহা সিডি অর্থাৎ লোড প্রান্তের অ্যাক্রসে পাওয়া যাচ্ছে বা গ্রাহক প্রান্তের অ্যাক্রসে পাওয়া যাচ্ছে। এখন আমরা যদি এই রিটার্ন পাথ অর্থাৎ নিউট্রাল ওয়্যারের যে রেজিস্ট্যান্স আছে 10 ওহমস এই রেজিস্ট্যান্সটাকে যদি মিনিমাইজ করতে পারি বা কমিয়ে ফেলতে পারি তাহলে এখানকার ভোল্টেজ ড্রপটা কম হবে অর্থাৎ কমে যাবে এবং সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ লোড এবং এই আর ওয়ানের অ্যাক্রসের বৃদ্ধি পাবে। তা আমরা এই বিষয়টিকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য এই সার্কিটটিকেই একটু ভিন্নভাবে অ্যারেঞ্জ করেছি, আমরা সেটা একটু দেখে বোঝার চেষ্টা করি। বন্ধুরা আমরা দ্বিতীয় সার্কিটে চলে আসলাম। এখানে আর ওয়ান গ্রাহক প্রান্তের লোড এবং আর টু অর্থাৎ রিটার্ন পাথ ভার্টিক্যাল লাইনের মাধ্যমে দেখানো হয়েছে, অর্থাৎ এই পুরো সেকশনটাকে আমরা একটা ভোল্টেজ ডিভাইডার হিসেবে বিবেচনা করতে পারি, যেখানে আর ওয়ানে ভোল্টেজ ড্রপ হবে, এল ওয়ানে ভোল্টেজ ড্রপ হবে এবং আর টুতে ভোল্টেজ ড্রপ হবে, যা কিনা সাপ্লাই ইন্ডের ভোল্টেজ এ বি এর সমান। এবং এখানে বি প্রান্তকে গ্রাউন্ড করা হয়েছে যার আর্থ রেজিস্ট্যান্স 0.5 ওহমস এবং এখানে প্রতিটি ব্রাঞ্চের ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ পরিমাপ করার জন্য আমরা কয়েকটি ভোল্টমিটার সংযুক্ত করেছি এবং টোটাল আর ওয়ান এবং এল ওয়ানের অ্যাক্রসে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে তার জন্য আমরা আরও একটি ভোল্টমিটার সংযুক্ত করেছি। এখন যদি আমরা এই আর টুকে বাইপাস করে দিতে পারি অর্থাৎ এই পথ দিয়ে যে পরিমাণ লোড কারেন্ট প্রবাহিত হচ্ছে তা তো নর্মালি আর টু এর মধ্যে দিয়েই সোর্সে ফিরে যাওয়ার কথা বা গ্রাউন্ড হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা যদি এই পথটিকে বাদ দিয়ে অন্য আরেকটি পথ দিয়ে যদি কারেন্টকে গ্রাউন্ড করতে পারি এবং সেই পথের রেজিস্ট্যান্স যদি এই পথের তুলনায় কম হয় তাহলে সঙ্গত কারণেই এখানকার ভোল্টেজ ড্রপটা ক্যান্সেল হয়ে যায়। তা আমরা এটিকে সিমুলেশন করি। বন্ধুরা সিমুলেশন করছি, দেখতে পাচ্ছেন এখানে এস ওয়ান সুইচটি অফ আছে, অর্থাৎ এই প্রান্ত এখন আমরা গ্রাউন্ড করিনি, তো ফলে লোড কারেন্ট আর ওয়ানের মধ্যে দিয়ে এল ওয়ান হয়ে আর টু দিয়ে সোর্সে অর্থাৎ বি প্রান্তে ফেরত যাচ্ছে।
তাহলে এখানে R2 এর ভোল্টেজ ড্রপ পেয়েছি আমরা, লোডের RR তে ভোল্টেজ পেয়েছি এবং R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পেয়েছি, যেখানে R1 এর ভোল্টেজ ড্রপটা হচ্ছে আমাদের ফেজ লাইনের ভোল্টেজ এবং R2 এর ভোল্টেজ ড্রপটা হচ্ছে আমাদের নিউট্রাল লাইন অথবা রিটার্ন লাইনের ভোল্টেজ। তো এখন যদি আমরা এই ডি প্রান্তকে গ্রাউন্ড করে দিই, তাহলে ডি প্রান্তে আর্থ রেজিস্ট্যান্সের মান আছে 0.5 ওহমস। যদি আর্থিংটি প্রপার হয় এবং খুব ভালো মানের আর্থিং হয়, তাহলে আর্থ রেজিস্ট্যান্স 0.5 ওহমস এর বেশি হওয়ার কথা না। তো এই মুহূর্তে আমরা সুইচটাকে অন করছি, অন করলে এই ডি প্রান্তটা গ্রাউন্ডের রেসপেক্টে চলে যাবে, ফলে প্রবাহিত কারেন্ট R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত না হয়ে এই R4 অর্থাৎ গ্রাউন্ডে প্রবাহিত হবে। R2 এর মধ্যে দিয়ে আনুপাতিক হারে খুব সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, যার ফলে এখানে 0.89 একটি ভোল্টেজ ড্রপ হবে। কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট R4 দিয়ে গ্রাউন্ড হয়ে যাওয়ার কারণে ডি হতে বি এই সেকশনটির মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট মিনিমাইজ হয়ে যাওয়ার কারণে এখানে ভোল্টেজ ড্রপটি আর সংঘটিত হচ্ছে না। আগে এখানকার ভোল্টেজ যা ছিল এখন তার থেকে বৃদ্ধি পেয়েছে। আমরা সুইচটিকে আবার পুনরায় ওপেন করে দেখছি 206, এবং যখন আমরা ডি প্রান্তকে আর্থ করে দিচ্ছি, ফলে এখানে ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে এবং আনুপাতিক হারে এখানেও বৃদ্ধি পাচ্ছে, ফলে টোটাল ভোল্টেজ হয়ে যাচ্ছে আমাদের 223, যা সেন্ডিং এন্ডের ভোল্টেজের অলমোস্ট সমান। তো আজকের আলোচনা থেকে আমরা দেখলাম গ্রাহক প্রান্তের ভোল্টেজ যদি অতিরিক্ত মাত্রায় কমে যায়, তো এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমরা কিছুটা হলেও ভোল্টেজ ড্রপ কমিয়ে গ্রাহক প্রান্তের ভোল্টেজ কিছুটা বৃদ্ধি করতে পারি। তো আশা করছি আজকের তাত্ত্বিক আলোচনাটি আপনাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করে এর থেকে কিছুটা হলে আপনারা সুবিধা নিতে পারবেন বা উপকৃত হবেন। আজকের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রইল। কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপল ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।